হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সো বন্ধুরা অনেক প্রতিকার পর আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি সেই আর্নিং এআই ফাইল ঠিক আছে সো যেই আর্নিং এই ফাইলের জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন সেই এই ফাইলটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ঠিক আছে সো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে ডিস আনসাবস্ক্রাইব করেছেন তাদের বলছি তারা এই ফাইলটা হয়তো নাও পেতে পারেন ওকে তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা যে কাজটা করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তো অ্যাপ্লিকেশনের লিংক দেওয়া থাকবে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে গেট আই ফাইল ঠিক আছে এই যে আপনার স্ক্রিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জাস্ট লিঙ্কটাতে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পর এটা আপনার ওপেন করবেন সো আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি আমি এটা আর কি ক্লিয়ার ডাটা করে নিই যেহেতু আমি একটা আগে থেকে অ্যাকাউন্ট করে নিয়েছি তো ভিউয়ার্স আমরা অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার ডাটা করে নিলাম ক্লিয়ার ডাটা করে নেওয়ার পর আপনার জাস্ট ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওকে ওপেন করার পর জাস্ট যে অ্যালাউ চাইবে আপনারা অ্যালাউ করে দিবেন ওকে সমস্ত কিছু অ্যালাউ করে সরি বিয়ার্স সেখানে আমি ইন্টারনেটটা কানেক্ট করে নিচ্ছি প্রথমে ইন্টারনেট কানেক্ট করে নেবেন আপনারা ওকে ভিউয়ার্স ইন্টারনেট কানেক্ট করে নেওয়ার পর সো ভিউয়ার্স আমরা ইন্টারনেটটা কানেক্ট করে নেওয়ার পর অ্যাপ্লিকেশানটা ওপেন করব ঠিক আছে সো আপনারা অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করবেন ওপেন করার পর অ্যাট ফার্স্ট এখানে আপনাদের বলছে যে সাবস্ক্রাইব করতে ঠিক আছে সো যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেবেন কেননা সাবস্ক্রাইব না করলে কিন্তু এই এই ফাইল থেকে আপনারা অর্থাৎ এই অ্যাপ অ্যাপস থেকে আপনারা এই ফাইল কালেক্ট করতে পারবেন ঠিক আছে আমি তাদেরকেই এই ফাইলটা দেবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে সো এভাবে সাবস্ক্রাইব করার পর আপনারা ইউটিউবে চলে যাবেন তারপর এখান থেকে আসার পর ডাবল ব্যাক করবেন ব্যাক করবে এটা অটোমেটিক আপনাকে লগ ইন স্ক্রিনে নিয়ে যাবে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার লগ ইন স্ক্রিন এখান থেকে আপনারা জাস্ট যেটা করবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন সাইন আপ এই সাইন আপে আপনারা ক্লিক করবেন ঠিক আছে সাইন আপে ক্লিক করার পর এখানে একটা সাইন আপের স্ক্রিন ওপেন হবে এখানে আপনি ম্যান হলে ম্যান দেবেন ওমেন হলে ওমেন দিয়ে দেবেন ঠিক আছে সো ম্যান দেওয়ার পর এখানে আপনার চ্যানেল নেম ঠিক আছে আপনি যে চ্যানেল নেমস দিয়ে সাবস্ক্রাইব করেছেন অর্থাৎ যে ইউটিউব চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করেছেন ও সেই চ্যানেলে নামটা দেবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে আপনার চ্যানেলের ইমেল দেবেন ঠিক আছে আপনি যে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা সেই ইমেল দেবেন আপনি যদি ভুল ইমেল দেন তাহলে কিন্তু আপনি এই ফাইলটা পাবেন না ঠিক আছে যে সেহেতু আমি এটা আপনার আমার সাবস্ক্রাইবটা চে চেক করে আমি আপনাদের এই ফাইলটা দেবো ঠিক আছে সো এই জন্য একদম আপনার সেম ইমেল দেবেন এবং সেম চ্যানেল নাম দেবেন তারপর এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে জাস্ট অ্যাকসেপ্ট আর টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমি টার্মস অ্যান্ড কন্ডিশন লিখিয়ে দিয়েছি ওকে জাস্ট এখানে আপনার অ্যাকাউন্ট করে নেবেন তো আমি এখানে অ্যাকাউন্টটা করে নিচ্ছি একটু ওয়েট করেন ওকে সো বিটস এভাবে ফর্মগুলো পূরণ করার পর আপনার জাস্ট এখানে সিং অ্যাপ অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে সিং অ্যাপ ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটু টাইম অপেক্ষা করি জাস্ট এখানে ক্ল্যাখা আসলো এটা ইনভ্যালিড ওকে যা এটা কোনো সমস্যা না ওকে বিয়ার্স এখানে আপনার লগ ইন স্ক্রিনে চলে আসবেন দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন ঠিক আছে তাতে আপনি যে ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করেছেন সেটা এখানে দিতে হবে ওকিবের সো আমি অ্যাকাউন্ট করার সিস্টেমটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই সেখানে সো আগের বার একটু ভুল হয়েছিলো সেটা হচ্ছে যে আপনার এখানে আপনার চ্যানেলের নামটা ঠিকই দিবেন ওকে সো আপনার এখানে চ্যানেলের নামটা দিয়ে দিবেন প্রথমে তারপর এখানে আপনার নাম্বারটা দিয়ে দিয়ে দিবেন নাম্বার দেওয়া দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন যেমন ধরুন আপনার ইমেল অ্যাড্রেস যদি হয় বাপ্পি বিএবাই বাপ্পি অ্যাট দা রেট জিমেইল ডট কম ঠিক আছে জিমেল ডট সি সো আপনারা এই অ্যাট দ্য রেট ডট কম এই পর্যন্ত দিবেন না শুধুমাত্র আপনাদের যে নামটা আছে অরিজিনাল ডুমিন অর্থাৎ বাপ্পি এই পর্যন্ত দিবেন ঠিক ওকে সো জাস্ট এই পর্যন্ত দিয়ে আপনারা দিয়ে দিবেন ওকে এই পর্যন্ত দেওয়ার পর শুধুমাত্র এই পর্যন্ত দিবেন অ্যাট দ্য রেট জিমেইল কিন্তু দিবেন না এটা দিলে কিন্তু অ্যাকাউন্ট হবে না ওকে আমি আগেই বলে দিচ্ছি এটা দিলে অ্যাকাউন্ট হবে না তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মতো আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে আপনার আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে সো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন সো পাসওয়ার্ড আসুন ওকে যাই হোক আপনারা এভাবে একটা অ্যাকাউন্ট করে নেবেন তো আমার আমি অলরেডি এখান থেকে অ্যাকাউন্টটা করে নিয়েছি আমি এখন লগ ইন করে আপনার দেখাচ্ছি ওকে এখান থেকে লগ ইন করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে এখানে আপনার ইমেইলের নামটা লিখতে হবে যে ইমেইল আপনারা দিয়েছিলেন সো আমি আমার ইমেইলের নামটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো দেওয়ার পর এখানে লগ ইন ক্লিক করবেন পাসওয়ার্ড ইন করে একটু ওকে ওকে পাসওয়ার্ডটা আমরা একটু ঠিক করে নিচ্ছি ওকে বিয়ার্স আমরা এখান থেকে লগ ইন করে নিচ্ছি এখান থেকে আর তো আমরা এখানে অ্যাট দ্য রেটটা মিস করেছিলাম তো আপনারা অ্যাট দ্য রেটটা দিয়ে দেবেন না ঠিক আছে শুধুমাত্র আপনাদের যে অ্যাকাউন্টের নামটা আছে সেটাই আপনার এখান থেকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এই যে এই জায়গাটা আপনাদের একটা লিংক দেওয়া থাকবে ফারভেসের মাধ্যমে ঠিক আছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন শুধু শুধুমাত্র তাদেরই থাকবে যারা করেনি তাদের এই লিঙ্কটা থাকবে না ঠিক আছে সো যেমন ধরেন আমি এখানে দেখেন আমি যদি চেঞ্জ করি তাহলে কিন্তু আমার আমি ফার্ভেসে দেখেন এখানে যদি আমি অ্যাভেলেবেলটা কেটে দিই কেটে দেওয়ার পর দেখেন এখানে আমি সাবমিট করলাম সোট এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাভেলেবেলটা চলে যাবে ওকে সবইয়ার দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেলটা চলে গেছে সো আমি এখানে যদি ফায়ার অভেসের মাধ্যমে লিঙ্ক দেই সো আপনারা এখানে ফায়ারভেসের মাধ্যমে লিঙ্কটা পেয়ে যাবেন এবং লিঙ্ক এখানে লিঙ্ক আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ফাইল এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনাকে এখানে কোনো লিঙ্ক দেওয়া হয় না ঠিক আছে সো আপনাকে এখানে কোনো লিঙ্ক দেওয়া হয় না যেহেতু সো আপনি এখানে হ্যাঁতে ক্লিক করবেন না ক্লিক করলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন ঠিক আছে সো এই কারণে আপনারা আপনারা না করবেন যদি আপনাদের এ লিঙ্কটা দেওয়া থাকে শুধুমাত্র তখনই আপনারা হ্যাঁতে ক্লিক করবেন ঠিক আছে সো আপনারা যদি তার আগে হেতে ক্লিক করেন তাহলে দেখেন কি আসে সো আমার আমাকে দেখেন এই এখানে দেখেন লিঙ্ক নোট এখানে লিঙ্ক নাই আমি যদি হেতে ক্লিক করি সোভিয়ার দেখেন এখানে কোনো কম্পোনেন্ট নাই এখন যদি আমি আবার এখানে ক্লিক করতে যাই আমি দেখেন আবার ক্লিক করি দেখেন কি আসে সোবি দেখেন আপনার আইডি অ্যাড্রেস চেঞ্জ করতে হবে ঠিক আছে আইপি অ্যাড্রেস সো এটা বারবার আসবে আইপি অ্যাড্রেস চেঞ্জ কীভাবে করবেন সেটা আপনারা এখান থেকে আপনারা জাস্ট এয়ারপ্লেন মোড রয়েছে এই যে এয়ারপ্লেন মোডটা এটা আপনারা জাস্ট অফ করে অন করে দিলেই অন করে অফ করে দিলেই আপনাদের আইপিটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সো ভিউয়ার্স আমি আপনাদের না আপনারা জাস্ট করে নেবেন ওকে সো এই এখানে জাস্ট আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের ওকে সো শুধুমাত্র যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারাই এই অ্যাপ্লিকেশন থেকে এই ফাইলটা নিতে পারবেন ওকে ভিউয়ার্স আজকে আর বেশি কথা বলবো আপনারা জাস্ট এই ফাইলটা নিয়ে নিন অনেক টাইম করে ফেলেছি আমি দশটায় দিতে চেয়েছিলাম বাট এগারোটা বেজে গেছে তো যারা এখনই নেয় এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে টেলিগ্রাম পার্সোনালি মেসেজ করতে পারেন এবং ইমেল শেয়ার করতে পারেন আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ইমেলেই আর কি লিঙ্কগুলো দিব এই আই ফাইলের লিঙ্কটা আর যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এই ফাইলটা পাবেন ওকে সব বিয়ার্সটা ভালো থাকবেন সবাই পরবর্তীতে আপনার জন্য চমৎকার আরও আরেকটা এআই ফাইল শেয়ার করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং যারা নতুন বিয়ার্স রয়েছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশেতে যে বেল আইকনটা আছে সেটা আমার করতে বলবেন ওকে সোভিয়েটস ভালো থাকবেন সবাই জাস্ট অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেন ডাউনলোড করার পরে এখানে আপনারা জাস্ট ডা ফাইল ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি আপনাদের জাস্ট দেখে দিই ওকে জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন ওকে সোভিয়েটস এখানে আমি ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ